হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের স্কিন হোয়াইটিং ও গ্লোয়িং সিরাম তৈরি করে দেখাবো, যা খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। এই সিরাম ব্যবহারে আপনার ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি উজ্জ্বলতা বাড়বে। এই সিরামটি ছেলেরাও ব্যবহার করতে পারবেন, বিশেষ করে শেভ করার কারণে ছেলেদের ত্বক মলিন হয়ে যায়। এটি ব্যবহারে ত্বক সজীব থাকবে। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সিরামটি ব্যবহারের সঠিক নিয়ম জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে টাচ করুন। সিরামটি বানানোর জন্য একটি টমেটো নিন। এবার এর থেকে রস বের করে নিতে হবে। ত্বকের যত্নে টমেটো ভালো কাজ করে। আমি টমেটো থেকে রস বের করে নিয়েছি, এখন সিরাম তৈরি করব। এবার একটি বাটিতে 1 চা চামচ টমেটোর রস নিন এবং এর সাথে 1/2 চামচ মধু দিয়ে মিশিয়ে নিন। টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিন, যা ত্বক টানটান করে। ত্বকের কালো দাগ, চোখের নিচের কালো দাগ ও রোদে পোড়া দাগ দূর করে, ফলে ত্বক হয় উজ্জ্বল ও ফর্সা। এবার এই মিশ্রণটি রাতে আপনার ত্বকে আস্তে আস্তে 5 মিনিট ম্যাসাজ করুন। মধু ত্বককে মসৃণ করে, এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার। মধু ত্বকের মৃত কোষ দূর করে ত্বক ভিতর থেকে পরিষ্কার করে নরম, কোমল ও ফর্সা করে তোলে। মধু ত্বকের বলিরেখা, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ সহ সব ধরনের দাগ দূর করতে সাহায্য করে। ম্যাসেজ করার পর একটু শুকিয়ে নিন এবং সারা রাত এভাবেই রাখতে হবে। পরদিন সকালে ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন। এই সিরাম সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। প্রথম সপ্তাহে আপনি আপনার ত্বকের পরিবর্তন অনুভব করতে পারবেন। এটা আপনার স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে। এতে আপনার স্কিনে গ্লো বেড়ে যাবে। তবে সবার ত্বকের ধরন এক না, তাই কারো কারো সময় লাগতে পারে। আমাদের স্কিন প্রতিদিন ময়লা হয়, তাই স্কিন পরিষ্কার রাখতে এই সিরামটি ব্যবহার করুন। এতে স্কিন থাকবে সুস্থ ও সুন্দর। এই ফেস সিরামটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।